প্রিয় বন্ধুরা নমস্কার। আজকে আমি আপনাদের খুব মজার একটা গল্প বলবো। বহু সময় আগে মাধবপুর গ্রামে সরলা নামে এক বৃদ্ধ মহিলা বাস করতেন। সরলা দুর্গা মায়ের পরম ভক্ত ছিলেন। সরলা সকাল ও সন্ধ্যাবেলা দুর্গা মায়ের পূজা আরাধনা করতেন। সরলার দুর্গা মায়ের প্রতি ভক্তি দেখে গ্রামবাসীরাও তাকে শ্রদ্ধা করত। সে জমি গ্রামের হাসপাতালের জন্য দান করে দিয়েছিল। তার স্বভাব আর লোকের প্রতি ভালোবাসার কারণে তার বাড়িতে লোকজনের আসা যাওয়া ছিল। আমার স্ত্রীর পেটে অসম্ভব ব্যথা হচ্ছে, এত রাত্রে কি করব বুঝে উঠতে পারছি না। চিন্তা করো না দিনু, আমি যাচ্ছি তোমার সঙ্গে, মাতা রানী সব ঠিক করবেন। স্বার্থ ছাড়াই সরলা সবাইকে সহায়তা করত। কেউ ডাকলেই দিন বা রাত যাই হোক না কেন সহায়তা করতে এগিয়ে যেত। হয়তো সারাদিন দুর্গা মায়ের ভক্তিতে দিন কাটত। বা মানুষজনদের সাহায্য করতে। সরলার অপার ভক্তি দেখে দুর্গা মা থাকতে পারলেন না আর উনি পৃথিবী লোকে এসে সরলাকে দর্শন দিলেন আর খুশি হয়ে সরলাকে আশীর্বাদ দিলেন। সরলা, তোমার মতো ভক্তকে পেয়ে আমি খুব খুশি। যেমন ভগবান ভক্ত ছাড়া সম্পূর্ণ নন, তেমনি ভক্ত ছাড়া ভগবানও অসম্পূর্ণ। সেই জন্য আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। বলো সরলা, আশীর্বাদ স্বরূপ তুমি কি চাও? আমি তোমার সব মনোকামনা পূরণ করব। সরলা নিজের চৌকিতে বসে দেবী মায়ের ভজন করত। হঠাৎ ওর কি মনে হলো, ও দেবী মাকে বলল, মা আমাকে এই আশীর্বাদ দিন যে যতক্ষণ আমি চৌকিতে বসে ধ্যান করব ততক্ষণ আমায় কেউ তুলে নিয়ে যেতে পারবে না। দুর্গা মায়েরও মনে হলো যে চৌকিতে বসে সরলার যে ভক্তি তাতে বিঘ্ন পড়া উচিত নয়, সেই জন্য উনি সঙ্গে সঙ্গে বললেন, তথাস্তু। এই বলে দুর্গা মা অন্তর্ধান হলেন। এইভাবে কিছু বছর কেটে গেল। সরলা ওইভাবেই নিজের জীবন কাটাচ্ছিল। ওদিকে জমলোকে জমরাজ চিত্রগুপ্তের সঙ্গে বসে কথা বলছিলেন। চিত্রগুপ্ত, দেখো আজ রাত্রে কার সময় হলো। চিত্রগুপ্ত লিস্ট চেক করে বললেন, আজ মাধবপুরের সরলার পালা। চিত্রগুপ্ত, আমায় এটা বলো যে ও স্বর্গে যাবে নাকি নরকে? নরকের তো কোনো প্রশ্নই উঠছে না প্রভু। এই মহিলা ভীষণই ভালো স্বভাবের, গ্রামের মানুষরা এনাকে বড়ই ভালোবাসেন। এনার মৃত্যুর কথা আজ পর্যন্ত কেউ ভাবতেও পারেননি। মৃত্যুর কথা ভাবা মানুষের কাজ নয় চিত্রগুপ্ত, এ আমাদের কাজ, আর আমি আমার কাজ ভালোভাবেই করব। আজ রাত্রে আমি এই মহিলাকে জমলোকে নিয়ে আসব। রাত হয়ে গেল আর সরলা মাটিতে বসে খাবার খাচ্ছিল। সেই মুহূর্তে যমরাজ ওখানে প্রকট হলেন আর সরলাকে বললেন, সরলা সরলা, তোমার যাওয়ার সময় হয়ে এসেছে। যমরাজের আওয়াজ শুনে সরলা চমকে যায় আর বলে ওঠে, কে কে আপনি? আমি যমরাজ, এই পৃথিবী লোকে তোমার থাকার সময়সীমা শেষ, এবার তোমাকে আমার সাথে জমলোকে যেতে হবে। এই শুনে সরলা চমকে যায় আর কাঁদতে থাকে, না না আমি এখন যাব না, আমি এখনো বাঁচতে চাই, গ্রামবাসীদের সেবা করতে চাই, ওদের জন্য হাসপাতাল বানাতে হবে, মা দুর্গার মন্দির বানাতে হবে। আমি সব জানি, গ্রামের মানুষরা তোকে খুবই ভালোবাসে আর তুইও তাদের সাথে মিলেমিশে থাকতে ভালোবাসিস, কিন্তু সমস্ত জীবনের শেষ তো মৃত্যুই না, আর ওই সত্যকে কখনোই তুই অবমাননা করতে পারিস না। সরলা কাঁদতে থাকে। ঠিক তখনই দুর্গা মায়ের দেওয়া আশীর্বাদের কথা ওর মনে পড়ে। ও দৌড়ে নিজের চৌকিতে বসে পড়ে আর দেবী মার ধ্যান করতে করতে বলেন, ঠিক আছে যমরাজ, আমি দেবী মায়ের ধ্যান করে নিয়েছি, এবার আমি যাওয়ার জন্য প্রস্তুত। ঠিক আছে, তাহলে চল এবার আমার সাথে জমলোক। যমরাজ দেখল যে সরলা চৌকিতে বসে মা দুর্গার ধ্যান করছে। আরে এখন পূজা পাঠের সময় নয়, তাড়াতাড়ি চলো, দেরি হচ্ছে। এই শুনে সরলা বলল, নিয়ে যেতেই চান তো এই চৌকি থেকে আমায় নামিয়ে নিয়ে যান। এই শুনে যমরাজ সরলাকে নিয়ে যাওয়ার জন্য নিজের হাত বাড়ালেন, কিন্তু ওনার হাত চৌকি পর্যন্ত পৌঁছলো না। কিছু অদৃশ্য শক্তির জন্য ওর ঝটকা লাগে।
যমরাজ আবার চেষ্টা করে, সেই মুহূর্তে ওর জোরে ঝটকা লাগে। কি হলো যমরাজ, নিয়ে চলুন আমাকে। নিয়ে যেতে পারছেন না আর নিয়ে যেতে পারবেনও না। আপনি জানেন না দুর্গা মা আমাকে নিজেই বরদান দিয়েছেন, আর ওই বরদানের জন্য আপনি আমায় চৌকি থেকে নামাতে পারবেন না। যমরাজ এই শুনে বিরক্ত হয়ে যায় আর বললেন, ঠিক আছে, আজ তো তুই বেঁচে গেলি, কিন্তু এক সপ্তাহ পর আবার আসবো, তখন তোকে ঠিক নিয়ে যাব। এই বলে যমরাজ চলে গেলেন। সরলা মনে মনে দেবী মাকে প্রণাম করে। এইভাবে এক সপ্তাহ কেটে গেল। সরলা আবার তৈরি হয়ে চৌকিতে বসে পড়ল। সরলা, এক সপ্তাহ হয়ে গেল, এবার চলো আমার সাথে। পৃথিবীতে আমার কাজ এখনো শেষ হয়নি, আমি যেতে পারবো না। দেবী মায়ের আশীর্বাদের কারণে আমাকে কেউ নিয়ে যেতে পারবে না। আপনি চাইলে চেষ্টা করে দেখুন, কিন্তু আপনি আমাকে যমলোক নিয়ে যেতে পারবেন না। যমরাজ আবার সরলাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনো শক্তি সরলাকে সাহায্য করে। বিরক্ত হয়ে কিছু না বলেই যমরাজ ওখান থেকে চলে গেলেন। এদিকে যমরাজের সঙ্গে এটা প্রথমবার যে ও কোনো প্রাণীর প্রাণ নিতে পারছেন না, সেই জন্য উনি চিন্তিত হয়ে পড়লেন। চিত্রগুপ্ত যমরাজকে বললেন, কি হলো মহারাজ, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? ওই মাধবপুরের মহিলা সরলার প্রতি দুর্গার বরদান রয়েছে, তাই আমি ওকে যমলোকে আনতে পারছি না। কি করব কিছুই বুঝতে পারছি না। এ তো বড়ই সমস্যার ব্যাপার। আপনাকে অবশ্যই একবার দেবী দুর্গার কাছে যেতে হবে, উনি নিশ্চয়ই এই সমস্যার সমাধান করে দেবেন। যমরাজ সঙ্গে সঙ্গে দেবী দুর্গার ধ্যান করলেন, আর কিছু সময়ের মধ্যে কৈলাস পর্বতে উনি পৌঁছে গেলেন আর মা দুর্গাকে সব পরিষ্কার করে বললেন। তখন মা দুর্গা বললেন, সরলা আমার পরম ভক্ত, লোক কল্যাণের জন্য সদা তৎপর, ওর ভক্তিতে প্রসন্ন হয়ে আমি ওকে বরদান দিয়েছিলাম। তুমি বলো যমরাজ, আমার বরদান আমি ফেরত নিয়ে নিই কী করে? মাতা, এ তো বিধির বিধান। সরলার পৃথিবীতে থাকার সময় শেষ হয়েছে, ওকে কিছুদিন স্বর্গে থাকতে হবে, তারপর পুনর্জন্ম হবে। কিন্তু ও মোহমায়ার কারণে নিজের জীবন ছাড়তেই চায় না, আর আপনার দেওয়া বরের কারণে আমি ওর প্রাণ কোনোভাবেই নিতে পারছি না। মা, আপনি আমার মার্গদর্শন করুন। ঠিক আছে যমরাজ, আমি আপনাকে একটা উপায় বলছি। আপনি আপনার সমস্যা নিয়ে গণেশের কাছে যান, ও নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে। তারপর যমরাজ গণেশজির কাছে গেলেন আর ওনাকে বিস্তারিত সব জানালেন। আর সব কিছু শোনার পর গণেশজি বললেন, যমরাজজি, যতক্ষণ সরলা ওই চৌকির উপর বসে আছে ওকে আনতে পারবেন না, কিন্তু যদি ও সত্যি নিজে আপনার সামনে চলে আসে তাহলে আমি ওকে নিয়ে আসব। ঠিক আছে যমরাজজি, আপনি নিশ্চিন্ত মনে যান, আমি সব ব্যবস্থা করব। বিকেলের সময় ছিল, ওদিকে সরলা চৌকিতে বসে মা দুর্গার নাম জপ করছিল। ও ভাবল যমরাজ হার স্বীকার করেছেন। তখনই যমরাজ প্রকট হলেন। যমরাজকে দেখে সরলা বলল, কি হলো যমরাজ, আপনি আবার চলে এলেন? আপনার হার মেনে নেওয়া উচিত, আমি তো যাব না কিছুতেই। সরলার কথাটা শেষও হয়নি, ঠিক তখনই একটা ইঁদুর লাফিয়ে সরলার গায়ের ওপর উঠল, আর সরলা ওই ইঁদুরকে দেখে ভয় উঠে দাঁড়িয়ে পড়ল। যমরাজ এই সময়ের অপেক্ষা করছিলেন, উনি সরলাকে চৌকি থেকে নামার সঙ্গে সঙ্গে ধরে ফেললেন আর যমলোক নিয়ে চলে গেলেন। সরলা কাঁদতে থাকল, না এটা কি করে হয়, আমি মরতে চাই না, আমি তো এখন আরো বাঁচতে চাই। তোমার মৃত্যু হয়ে গেছে। এ হতে পারে না, এটা কি করে হলো? সদা মনে রেখো, প্রকৃতির সামনে মানুষ বড়ই ছোট, জন্ম আর মৃত্যু দুটো একই নিয়ম, মানুষ তা অস্বীকার করতে পারে না, তা সে যতভাবেই চেষ্টা করুক না কেন, আর প্রত্যেককেই একদিন না একদিন মরতে হয়। গল্প থেকে আমরা এটাই জানতে পারি, নিজ কর্মের গুণেই মানুষ স্বর্গ না নরকে যাবে তা ঠিক হয়, কিন্তু মৃত্যুই মানুষের অন্তিম সত্য।